জেলা প্রশাসন ও রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে পথ নিরাপত্তা পালন কর্মসূচি মঙ্গলবার জেলা শাসকের দপ্তরের সামনে থেকে আনুষ্ঠানিক সূচনা করা হয় এই কর্মসূচির উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের শাসকের দপ্তরের সামনে থেকে রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ জানা গেছে ছাব্বিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এই বিশেষ পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে এই বিশেষ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও রাজ্য পরিবহন দপ্তর বেশ কিছু সুসজ্জিত ট্যাবলো নিয়ে এদিন পথ নিরাপত্তার সাবধান বাণী নিয়ে শোভাযাত্রার মাধ্যমে বারাসাতের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে সাথে চলে পথ নিরাপত্তার ওপরে সচেতনতার গান সরকার অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুলের গাড়িগুলিকেও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় পরে সাংবাদিকদের উদ্দেশ্যে জেলাশাসক চৈতালি চক্রবর্তী জানান সারা বছর ধরে এ কাজ করলেও এই সপ্তাহে বিশেষ উদ্যোগ নিয়ে এই নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে আগামী দিনে দুর্ঘটনা যাতে কম হয় সে ব্যাপারেও বেশ কিছু পদক্ষেপ নেবে জেলা প্রশাসন মোটিভেশন সবসময় হচ্ছে আমরা চাইবো যে পথ নিরাপত্তা যাতে ঠিকমতো সবাই নিয়মকানুন মেনে চলে কোনো দুর্ঘটনা হয় কেউ যাতে শারীরিকভাবে বা তার প্রাণের কোনো ক্ষতি না হয় সেটার জন্যে এই জিনিসটা হচ্ছে হ্যাঁ টোটোগুলো আমরা ভাবছি যে টোটোগুলোকে কিভাবে রেগুলারাইজ মানে আমাদের নিয়ন্ত্রণে আনা যায় যে কোনো রুট ঠিক করা যায় কি না বা এগুলো আরটিএ বোর্ডে আমাদের মিটিং হচ্ছে রুট ঠিক করে আমরা একটা স্পেসিফিক জায়গার মধ্যে যাতে মানে একই জায়গায় বেশি টোটো না চলে আসে সেটার জন্য আমরা দেখছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত